فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته وبركاته الحمد لله. لله. لله رب العالمين والصلاه والسلام على المبعوث رحمه للعالمين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن سار على نهجه الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم اذ قال الله يا عيسى اني متوفيك ورافعك الي ومطهرك من الذين كفروا সম্মানিত তো দিনী ভাইয়া বন্ধুগণ আজকে ইনশাআল্লাহ আমরা ওসুল উসন্না গ্রন্থ থেকে চব্বিশ নম্বর মূলনীতি আলোচনা করব আর আজকের বিষয় হল নেসা সালামের অবতরণ কেননা আমরা খুব ভালো করে জানি নেবী ইসা ইসালাম তিনি আল্লাহর নবি ছিলেন এবং আল্লাহ হওয়া তালা তাকে তার নিকটে উঠিয়ে নিয়েছেন তিনি জীবিত অবস্থায় রয়েছেন আর এ সম্পর্কে আল্লাহ করোনা মাসিদে বিভিন্ন আয়াতে স্পষ্ট ধারণা দিয়েছেন যে বইটি আমরা পড়তে চলেছি ইমাম আহমাদ তিনি এখানে যে মূলনীতিগুলো আলোচনা করেছেন তিনি এখানে যে মূলনীতিগুলো বর্ণনা করেছেন তার মাঝে চব্বিশ নম্বর মূলনীতি হলো হল ইসা আলাইসালামের অবতরণ সম্পর্কে তিনি এভাবে বলেছেন তিনি বলেছেন যে ঈসা আলি সালাম তিনি অবতরণ করবেন তিনি অবতরণ করবেন আবারও নেমে আসবেন কতুলুহু আর তিনি হত্যা করবেন ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে দাজ্জাল দাজ্জালকে তিনি হত্যা করবেন কোথায় লুদ বা লুদ নামক একটি স্থানের নাম যেটি প্রসিদ্ধ বাইতুল সেখানে আলি ইসালাম দজ্জল কে তিনি হত্যা করবেন এই হচ্ছে আজকের মূলনীতি তাহলে তিনি সংক্ষেপে কথা বলেছেন ওয়ান ঈসা আলি ইসালাম ইয়ানজেলো ইসা এমনি মারিয়াম তিনি অবতরণ করবেন আর তাকে আর তিনি দাজ্জালকে হত্যা করবেন এটি হচ্ছে মূলনীতি ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছিল তিনি এমন কিছু মূলনীতি নিয়ে কথা বলেছেন এখানে মূলনীতিগুলো আলোচনা করেছেন যেগুলো প্রতিটি মকমেন মহমেনার মুসলিম মুসলিমার জানা আবশ্যক তিনি প্রথমে আলোচনা করেছেন যে এমন মূলনীতি আমি আলোচনা করব যেগুলো প্রতিটি জানা আবশ্যক কেননা কেউ যদি অস্বীকার করে এগুলোকে সাথে সাথে কাফের হয়ে যাবে আর বিশেষ করে নিয়ে ভ্রান্ততা তো রয়েছে ভ্রান্ততা রয়েছে এই জন্য সে সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে হবে আল্লাহ সাল আল রানের পঞ্চান্ন নম্বর করেছেন আয়াত এর সাদ করেছেন আমি তোমার সাথে যে ওয়াদা সেটি পূর্ণ করব আর আমার নিকটে তোমাকে উঠিয়ে নেব আল্লাহ তালা বলেছেন ঈসা আলাহ সালামকে তিনি জানিয়েছেন যে আমি আমার এটি ওয়াদা যে তোমাকে আমার নিকটে উঠিয়ে নেব আল্লাহ সুবাহ কোন একটি অবস্থাতে তিনি তার নেবী ঈসা আলাইসাল্লামকে তিনি উঠিয়ে নিয়েছিলেন এজন্য তিনি এখনো আল্লাহর কাছে রয়েছেন এবং জীবিত রয়েছেন দুনিয়ার যে জীবন সে জীবনই রয়েছেন তিনি মৃত্যুবরণ করেননি তিনি মৃত্যুবরণ করেননি জীবিত অবস্থাতে আছেন এবং তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন শেষ নবীর উম্মত হয়ে নবী হয়ে নয় শেষ নবীর উম্মত হয়ে নবী হয়ে নয় কেননা নবোতের দরজা বন্ধ হয়ে গেছে তার নবতের যে সীমা ছিল সময় ছিল সেগুলো অতিক্রম হয়ে গেছে আল্লাহ সুফান তাকে উঠিয়ে নিয়েছেন তিনি আবারও ফিরে আসবেন তবে নবী হয়ে নয় তিনি তিনি অম্ম হয়ে ফিরে আসবেন আর এটি একটি নিদর্শন বটে এটি একটি নিদর্শন আল্লাহ সুরা জুখরুফের একষট্টি নাম্বার আয়াতে সাদ করেছেন

তিনি সব কিছু করতে সক্ষম এই মজেজা এই ঘটনা তিনি আমাদেরকে ব্যক্ত করেছেন আল্লাহ সুফান তিনি কথা বলেছেন যে আমি উঠিয়ে নেব এবং তিনি উঠিয়ে নিয়েছেন এবং তিনি বর্ণনাও করেছেন এটি একটি নিদর্শন ঈসা আলাহ সাল্লামকে উঠিয়ে নেওয়া আবারও দুনিয়াতে ফিরিয়ে দেওয়া এটি আল্লাহ সুফান বড় একটি নিদর্শন এটি একটি নিদর্শন ফলা তাম বিহা এই নিদর্শনে তোমরা বিন্দু মাত্র ছন্দ পোষণ করো না কেননা ছন্দ পোষণ করাই কুফুরি কেউ যদি ছন্দ করে কুফুরি কাজ করবে আল্লাহ তারা স্পষ্ট করেছেন যে আমি তাকে উঠিয়ে নেব আর আবারও তাকে ফিরিয়ে দেব আবারও ফিরিয়ে দেব আর এতে তোমরা ছন্দ পোষণ করো না এটি একটা নিদর্শন আমার বরং তোমাদের কর্ম হলো অনুসরণ করা যা কথা আমি বলেছি যা কথা আমি বলেছি যেভাবে বলেছি অনুসরণ করা মেনে নেওয়া মেনে নেওয়া ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো পথ নাই ওইভাবে মেনে নিতে হবে যেভাবে আমি ঘোষণা দিয়েছি জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাকে একটি অবস্থাতে উঠিয়েছিলেন এটা আমরা খুব ভালো করে জানি যদি আমাদের আলোচনাতে ইনশাআল্লাহ আসবে আর ঈসা আলাইহিস সালাম একটি কিয়ামতের বড় নিদর্শন এটি আরেকটি বিষয় এক তো নিদর্শন তিনি আর এটি একটি কেয়ামতেরও নিদর্শন কিয়ামতের আলামত কেয়ামতের যে বড় নিদর্শনগুলো রয়েছে আমরা খুব ভালো করে জানি কিয়ামতের আলামত হলো ধরনের ছোট নিদর্শন এবং বড় নিদর্শন যে বড় নিদর্শন গুলো রয়েছে আলামত রয়েছে তার মধ্যে মারিয়াম আলাইসালাম তার অবতরণ তার অবতরণ এই সম্পর্কে লম্বা হাদিস যে হাদিসটি যখন আমরা দাজ্জালের আলোচনা করেছিলাম তখন ইঙ্গিত দিয়েছিলাম আজকে হাদিসতে পড়ই গত আলোচনাতে আমাদের পড়া হয়নি এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে হুযায়ফা বিন আসিদ হেফারি গিফারি রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন ইত্তাও আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাও আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাক্কার তিনি বর্ণনা করেছেন যে আমরা এক সময় পরস্পরের আলোচনা পর্যালোচনা করছিলাম সালিম একটু উকি দিলেন আমাদেরকে দেখলেন আমরা একসাথে ছিলাম সাহাবের অবশ্য ছিলাম এবং পরস্পর আলোচনা পর্যালোচনা করছিলাম তিনি উকি উকি দিলেন এরপরে তিনি বললেন ফকল মা চাঁদা করুন কি বিষয়ে তোমাদের কথা হচ্ছিল তখন তারা বললেন আহ আমরা কিয়ামত নিয়ে আলোচনা পর্যালোচনা করছিলাম নেবী মুসাল্লাহ ওয়া ইসলাম তখন বললেন যেহেতু কিয়ামত বিষয়ে তারা আলোচনা পর্যালোচনা করছেন স্পষ্ট করলেন ইন্নাহা লাংতাকো মাহাত্মা তা তবলাহা আশরা আয়া যে তোমরা ভালো করে জেনে রাখো ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত দশটি নিদর্শন তোমরা না দেখবে দশটি নিদর্শন না সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না এরপরে নবীন সাল্লাম এদেশে দশটি নিদর্শনের কথা তিনি উল্লেখ করলেন এরপরে ধারাবাহিক ভাবে তিনি বললেন ধোয়া দেখা যাবে এবং দাজ্জালের আবির্ভাব হবে অদ এবং চতুষ্পদ জন্তুর চতুষ্পদ জন্তুর আগমন ঘটবে অনুরূপভাবে অতুলু আর এইসমস নিনমাগরি বেহা পশ্চিম দিগন্তে সূর্য উঠবে ওয়া নজরুল আর এইসব নে মরিয়ম এবং ইসাবিন তার অবতরণ ঘটবে ওয়া জো জোয়া মাজো জ এভাবে আল্লাহ নেভী তিনি বর্ণনা করলেন এ আদেশ থেকে অবলম্বন বলেছেন যেখানে কিছু ধারাবাহিকতা এসেছে কেয়ামতের যে আলামতগুলো নিদর্শনগুলো তার মাঝে ধূয়া দেখা যাবে এরপর দাজ্জালের আগমন ঘটবে দাজ্জালের আর এই নিদর্শনগুলো ওলামাগণ বলেছেন যে বড় যে নিদর্শনগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এখন জিহাদistry আমরা পড়েছি এখানে যে নিদর্শনগুলো রয়েছে এই নিদর্শনগুলো খুব কাছাকাছি ঘটবে খুব কাছাকাছি ঘটবে যখন একটা চলে আসবে তখন পরস্পর 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 এগুলো সংগঠিত হয়ে যাবে খুব দ্রুত সংগঠিত হবে খুব দ্রুত সংগঠিত হবে ছোট যে নিদর্শনগুলো এগুলো তো আগেও দেখা গেছে মাঝেও দেখা গেছে এখনো দেখা গেছে কিন্তু বড় যে নিদর্শনগুলো আলামতগুলো গুলো এগুলো কিন্তু এখনো দেখা যায়নি এগুলো এখনো দেখা যায়নি যখন দেখা যাবে তখন শুরু হয়ে যাবে আস্তে আস্তে দ্রুত খুব দ্রুত কাজ হবে এবং এরপর কিয়ামত হয়ে যাবে এরপরে কেননা নবী সাল আলহ্লাম সংবাদ দিয়েছেন কিয়ামত কখন হবে আল্লাহ ভালো জানেন কিয়ামত কখন হবে আল্লাহ ভালো আল্লাহ ভালো জানেন এই হচ্ছে এখান থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি যে এই মারিয়াম তার আগমন ঘটবে ঈসা সারে সালাম তার সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা এই আমরা স্পষ্ট হতে পারবো আল্লাুখানাতা আলা তিনি তাকে তার কুদ্রতে তার মহাসশক্তিতে তাকে সৃষ্টি করেছেন। তার বাবা ছিলেন না আ্হ তালে আল্লাহসুখান তালার সৃষ্টিগুলে এভাবে মা ছিলেন উনার বাবা ছিলেন না তাহলে কাউকে তিনি বাবা মা ছাই সৃষ্টি করেছেন। আর কাউকে বাবা চার সৃষ্টি করেছেন আর কাউকে। মা ছাড়াও সৃষ্টি করেছেন কে সে হাওয়ার কথা বলা হয় যে তার তো কোনো মা নাই হাওয়া আলী সালামের মা ছিলেন আল্লাহ ক্ষুদ্র তিনি পৃথিবীতে এসেছেন তিনি আমাদের আম্মা যান কিন্তু তার মা ছিলেন না তার মা আল্লা সুখান তার বিশেষ শক্তিতে সালামের বাম পাঁচর থেকে মা হাওয়াকে বের করে আল্লাহু আকবার ঈসা আলাইহিস কে আল্লাহ তিনি সৃষ্টি করেছেন তার বাবা ছিলেন যে ঘটনা আল্লাহ সুফান মারিয়ামে তিনি বিস্তারিত আলোচনা করেছেন আমরা সংক্ষেপে একটু জেনে নিই তাহলে ভালো হবে যেহেতু ঈসা আলাইহিস নিয়ে আমাদের কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন তাদের কথা দিন বিরোধীদের কথা ইহুদীদের কথা তারা এইভাবে বলেছিল আল্লাহ তালা তাদের কথাগুলো নকল করেছেন ওয়া কাউলিহিম ইন্না না কতল নল মসিহা এই সাবনে মারিয়ম রসুল আল্লাহ ও মা কতরু ও মা সলে বু ওয়া কিং সুবিহালহুম আল্লাহসফ হা তাল্লা তিনি এসব করেন যে তারা এইভাবে বলেছিল ইন্না না কতল নল মসিহা এই সাবনে মারিয়ম মারিয়ামের সন্তান ঈশাকে আমরা হত্যা করে ফেলেছি মারিয়ামের সন্তান আমরা করে ফেলেছি কাতাল না আমরা হত্যা করে ফেলেছি আর তিনি তারা যে দাবি দিয়েছে ইয়াহুদরা যে হত্যা করে ফেলেছি না ওমা কতারু তাকে হত্যা করতে পারিনি তাকে হত্যা করেনি ওমা সলাবু এমনকি তারা শুলেও ঝুলাতে পারেনি শুলেও চড়াতে পারেনি তাহলে হত্যাও করেনি যেভাবে হত্যা করে মানুষ একজনকে হত্যা করা এটিও ঘটেনি আর শুলে চড়ানোর ঘটনা যেহেতু তাদের রয়েছে এটিও ঘটেনি তারা বলেছে যে আমরা তাকে শুলে চড়িয়ে মেরেছি না এটিও ঘটেনি উভয়টি যারা হত্যার ঘটনা বলেছে সেটিও মিথ্যা শুলে চড়ে হত্যা করেছে সেটিও মিথ্যা উভয়টি মিথ্যা না এটি হয়নি বরং আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যাকে তারা হত্যা করেছে সে ঈসান উলাকিন শুববিহা লাহুম তার সাদৃশ্যপূর্ণ অন্য কাউকে করা হয়েছে যাকে তারা শুলে চড়িয়েছে যাকে তারা হত্যা করেছে আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেছেন ওয়া ইন্নাাল্লাযীনা اخْتَلَفُوا ফী লা ফী শাক্কিম মিনহু মা লাহুম বিহী মিন ইলম যারা এই বিষয়টা নিয়ে মতানক্য করে দ্বিধাদ্বন্দ্ব করে যে মেরেছি না মারেনি আসলে মারা হয়েছে না হয়নি কারণ তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে কারণ যাকে হত্যা করেছে দেখতে তার মতো লেগেছে কিন্তু আসলে সেই কিনা বরং এইভাবে বলা হয়েছে যে তার কঠোর বিরোধিতা করেছিল তাকেই তার হত্যা করে ফেলেছে আল্লাহ সুফান তার শক্তিতে তার মতো করে দিয়েছেন আর তাকে তারা হত্যা করে ফেলেছে তবে নেবি ঈসা আলাহ সাল্লামকে তারা হত্যা করতে পারেনি হত্যা করতে পারেনি আল্লাহ সুমতার বলছে তাদের ধারণা মাত্র এই মত এই কথাগুলো বলে তাদের ধারণাতে কথা বলে ওমা কতালু হইয়া বাস্তবে তারা কিন্তু তাকে হত্যা করতে পারেনি এটি ধারণা করে তারা কথা বলে আল্লাহ সুহান তারা বলেছেন বাল রফ বাল রফ আহ বাল রফ আহ ইলাইহি ওয়াকেন আল্লাহ আজিজ এন হাকিম আল্লাহ সুফান বরং তার নিকটে তাকে উঠিয়ে নিয়েছেন তার নিকটে উঠিয়ে নিয়েছেন আর আল্লাহ সুফান এতে শক্তি বা এতে শক্তি বা এই হচ্ছে নবী এইসা আলি সালাম নবী এইসা আলি সালাম এখন কিছু তো প্রশ্ন থাকেই কিছু প্রশ্ন থাকে যে আল্লাহ সুফানতালা তাকে কেন উঠিয়ে নিলেন আবারও তিনি অবতরণ করবেন তা কেন করবেন এগুলো প্রশ্ন সময় এগুলো করা হয় প্রথম কথা এইভাবে বলা হবে যে এক তো আল্লা সুফান এতেই হিকমত রয়েছে এতেই এটি হলো আসল কথা এরপর কেউ কেউ উল্লেখ করেছেন যেমনটি হাফেজ হাজার আলাসকালানি রহমতুল্লাহ আলাই যিনি সহিব বোখারির ব্যাখ্যা করেছেন তিনি উল্লেখ করেছেন সহিব বুখারীর ব্যাখ্যা আলোচনা করতে যে তিনি উল্লেখ করেছেন বেশ কয়েকটি কথা তিনি বলেছেন যে কথাগুলো আমরা নকল করব। তিনি তিনটি কারণ বলেছেন এক তো আল্লাহ সুফানহ তালা তাকে উঠিয়ে নিয়েছেন আবারও পাঠাবেন এজন্য তিনি তো অন্য নবীদের ক্ষেত্রে এমনটি করেননি এ ধরনের কোনো নবী নবীর ঘটনা নাই যাকে আল্লাহ সুফান তালা উঠিয়ে নিয়েছেন আবারও পাঠিয়েছেন এমনটি ঘটেনি শুধুমাত্র ঈসা আলী ইসলামের ক্ষেত্রে একমাত্র তাকে আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন এবং তাকে তিনি আবারও পাঠাবেন আবারও তবে নবী করে নাই নববতের দায়িত্ব দিয়ে নয় ওম্মত করে তবে তার দায়িত্ব থাকবে তার অন্যান্য দায়িত্ব রয়েছে কর্ম রয়েছে যেগুলো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আলোচনাতে এগুলো চলে আসবে ইনশাআল্লাহ তাহলে হাফেজ হাজার আলাসকালানি রহমতুল্লাহ আলায় তিনি বলেছেন যে আর্রদ্দ আল আল ইহুদ ইফি জাহিম আন্নাহম কতালু ইয়াহুদিরা যে ধারণা করেছে যে আমরা হত্যা করেছি তার বাস্তব চিত্র প্রমাণ করার জন্য বাস্তব চিত্র কেননা আমরা আয়াত করবো সর্বশেষ তিনি যখন আগমন করবেন সবাই আনবে তার প্রতি ইয়াহুদিরা পর্যন্ত তাকে মেনে নিবে এবং বাস্তব বুঝতে পারবে যে আমরা এতদিন এগুলো ভুল করেছি এতদিন এগুলো ভুল করেছি আমাদের আমাদেরকে ধারণা ছিল আল্লাচনা তারা বলেছেন যেটি তাদের ধারণা মাত্র তারা তাকে হত্যা করতে পারিনি তারা নিজেরা পরস্পর পরস্পর হত্যা করেছে যাকে আল্লাহ সুহান যাকে আল্লাহ সুহান হওয়া তারা শুধু সাদৃশ্য করে দিয়েছেন যে তারা মনে করেছে যে হতে পারে ইনি ঈসা আলি সালাম কিন্তু হত্যা করতে পারেনি আল্লাহ সুহান তারা তাকে উঠিয়ে নিয়েছেন এই বলেছে যে তাদের যে ধারণা রয়েছে তারা যে মিথ্যুক এই মিথ্যার প্রমাণ করার জন্য এটি একটি বিষয় এটি হতে পারে এটি হতে পারে এবং বাস্তব চিত্র তো এমনটি বাস্তব চিত্র আজ পর্যন্ত ইয়াহুদিরা এই ধরনের তাদের ধারণা রয়েছে তাদের ধারণা রয়েছে যে আমরা তো ঈসা আলিস মেরে ফেলেছি মুসলমানদের ধারণা এবং তাদের ধারণার মাঝে অনেক বড় পার্থক্য রয়েছে আমাদের আখিতা হলো আল্লাহ সুফসান আহতলা কোরান পাঠিয়েছেন কোরানের বৃত্তান্ত আলোচনা করেছেন আমরা বিশ্বাস করে ফেলেছি তিনি আবারো আসবেন এবং তিনি এই দুনিয়াতে অবস্থান করবেন কতদিন অবস্থান করবেন কি করবেন সব কিছু বর্ণিত সবকিছু বর্ণিত আর আমরা কোরআনতে যেইভাবে বর্ণনা পেয়েছি আমরা মেনে নিয়েছি ওলামাগন বলেছেন আমরা এখানে বেশ কিছু হাদিস উল্লেখ করেছি এছাড়াও অনেক হাদিস হয়েছে মতামতের সূত্রে দৃঢ়তার সূত্রে অনেক হাদিস বর্ণিত হয়েছে এই বিষয়ে বিশেষ করে ঈসা আলাইসাল্লামের আগমন কেন্দ্র কেন্দ্র করে তার অবতরণকে কেন্দ্র করে তিনি যে দুনিয়াতে আবার অবতরণ করবেন এই বিষয়ে যথেষ্ট হাদিস রয়েছে এগুলোকে অস্বীকার করার কিছু নেই অস্বীকার করার কিছু নেই এজন্য আমরা বিশ্বাস করি তারা বিশ্বাস করে না তারা বিশ্বাস করে যে আমরা তো মেরে ফেলেছি আমরা আবারও সময় আসবে তারা বিশ্বাস করবে যখন তার আগমন ঘটবে তিনি যেন অবতরণ করবেন এবং যখন হত্যা করে ফেলবেন বিশেষ করে দাজ্জালকে সে অবস্থাতে

তিনি যেহেতু আল্লাহর একজন বান্দা তিনি মাটি থেকে সৃষ্টি আবার মাটিতে ফিরে যেতে হবে কেন তিনি তো পরকালে গেছেন আল্লাহ উঠিয়ে নিয়েছেন তিনি তার মাটিতে যাননি তাই না তিনি মাটিতে গেছেন মাটিতে তো যাননি এই ধরনের ঘটনাটা কারোর ক্ষেত্রে ঘটেনি যেহেতু আল্লাহ সুফান একটি ফিতরাত রয়েছে আসল সৃষ্টিগত দিক রয়েছে যে তিনি তার বান্দাকে সৃষ্টি করেছেন মাটি থেকে আবারও মাটিতে নিয়ে যাবেন সেখান থেকে তারা আবার উত্থিত হবে অনুরূপভাবে ঈসা সালাম আবার তিনি মাটি থেকে উত্থিত হবে মাটিতে যাবেন এবং মাটি থেকে উত্থিত হবে আবার মাটি থেকে উঠবেন মাটি থেকেই উঠবেন এই আসল ফিতরাতকে বাস্তবে রূপ দান করার জন্য আল্লাস খানামত আলাহ তাকে আবারো ফিরিয়ে দেবেন আবারও এটি একটি কারণ উল্লেখ করেছেন তিনি অনুরূপভাবে তৃতীয় কারণ এইভাবে উল্লেখ করা হচ্ছে এমনি হাজার আসকাল রহমতুল্লা আলাই তিনি এভাবে বলেছেন যে বলা হয়েছে যে তিনি আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন কে যে আল্লাহ তুমি আমাকে শেষ নবীর কেননা ইতিপূর্বে অনেক নবীরা এসেছেন অনেক নবীরা এসেছেন যাদের এই ধরনের আকাঙ্ক্ষা ছিল যে তারা শেষ নবীর উম্মত হবে আল্লাহু আকবার শেষ নবীর উম্মত হওয়া এটি বড়টি সৌভাগ্যের বিষয় আমরা পৃথিবীর সর্বশেষ কিন্তু জান্নাতে সর্বব্রত আল্লাহ অনেক দরের মর্যাদা রয়েছে উম্মতে মুহাম্মাদীর অনেক মর্যাদা রয়েছে নবী ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত করিয়ে কলকড়া আছে যে তিনি যে দোয়া করেছিলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেছেন যেহেতু দোয়া কবুল করেছেন তাহলে দুনিয়াতে তাকে নিয়ে আসতে হলে যদি মানুষ মারা যায় মৃত মানুষকে তো আবার যায় না এটা আল্লাহ তালা আবার এটাও নয় আল্লাহ তালা এটা ফেতরত নয় যে একজনকে তিনি দুনিয়া থেকে উঠিয়ে নিলেন তার মত চলে আসলো মারা গেলেন আবারও দুনিয়াতে আবারও তাকে পাঠাবেন যেমনটি হিন্দুদের একটা ধারণা আছে না হিন্দুদের কিন্তু ধারণা আছে তাদের ধারণা কি যারা তাদের মাঝে ভালো মানুষ তারা মরে আবারও চলে আসে মরে আবারও চলে আসে মরে আবারও চলে আসে আর খারাপ গুলো এগুলো আসে না খারাপ গুলো এরা নরকে চলে যায় আর স্বর্গে যাবে সর্বশেষ এরাই যারা যারা ভালো যারা ভালো চলে যায় আবার চলে আসে নব্লা কিন্তু উদ্ভট কথা দলিলহীন কথা মিথ্যে কথা এর পিছনে কোনো দলিল নেই যাই হোক আমরা খুব ভালো করে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় দিয়েছেন আজাল দিয়েছেন ওলে ওলিকুল্লি উম্মাতিন আজাল فاذا জা আজালুহুম লা ইস্ত আখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ তাআলা সবার জন্য নির্দিষ্ট সময় সীমা দিয়েছেন আল্লাহ তাআলা সবার জন্য সব জাতির জন্য সবার যখন নির্দিষ্ট সময় চলে আসবে একটু আগিয়ে দেওয়া হবে না আর একটু পিছানো হবে না তার জন্য আল্লাতালা আজাল তৈরি করে দেবে লম্বা করে লম্বা করে তাকে সময় দিয়ে দিলেন দোয়া করেছেন আল্লাতালা দুয়া কবল করে নিয়েছেন ঠিক আছে তোমাকে আবার ফিরিয়ে দেবো আমার ওয়াদা তোমাকে আমার কাছে উঠিয়ে নেবো এবং আবারও ফিরিয়ে দেব এই তিনি আবারও তিনি অবতরণ করবেন আসবেন এই কথাটিও অনেক যুক্তিযুক্ত এবং হতে পারে এগুলো কিন্তু তিনি বলেছেন এগুলো এর পিছনে যে বড় ধরনের মানে বিষয়টি কিন্তু এমনটি নাই তবে লক্ষ্য দেখলো লক্ষ্য নেই জন্য তিনি বলেছেন যে কেউ বলেছেন যে এমনটি কেউ বলেছেন এমনটি এই জন্য হতে পারে কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে তো বাস্তব তাই বাস্তবতা তাই আল্লাহ সুবাহান তালা তাকে উঠিয়ে নিলেন আবারও তাকে ফিরিয়ে দেবেন আবারও ফিরিয়ে দেবেন নেবী ঈসা আলাইসালাম যখন তিনি দুনিয়াতে আবার অবতরণ করবেন তিনি যখন অবতরণ করবেন প্রথমে আমাদের আলোচনা হয়েছে পৃথিবীর শেষ প্রান্তে পৃথিবীর পৃথিবী কখন থেকে শুরু হয়েছিল আল্লাহ সুফান পৃথিবীর সূচনা করেছেন আর সমাপ্তি ঘটাবেন কিয়ামতের মাধ্যমে কিয়ামত হয়ে যাবে সমাপ্তি হবে সবাই আমরা উঠে যাব আল্লাহর কাছে চলে যাব হিসাব নিকাশ হবে জান্নাত হবে জাহান্নাম হবে আল্লাহ শেষ প্রান্তে নিদর্শন আমরা উল্লেখ করেছি আর এটি ঘটবে দাজ্জাল যখন পৃথিবীতে চলে আসবে তার ফেতনা শুরু হয়ে যাবে যখন তার বিপুল আগে ফেতনা হবে ইতিপূর্বে কিন্তু আমরা আলোচনা করেছি তার কত ধরনের ফেতনা হবে গত দুইটি পর্বে আমরা দজ্জালের ফেতনা নিয়ে কথা বলেছি তার যে ফেতনা গুলো হবে এই কঠিন মুহূর্তে যখন ইমানের পরীক্ষা চলে আসবে এই কঠিন মুহূর্তে সালাম অবতরণ করবেন। সালাম তিনি অবতরণ করবেন আর তিনি কোথায় অবতরণ করবেন কিভাবে করবেন সবগুলো কিন্তু সুন্দরভাবে বর্ণনা এসেছে সুন্দরভাবে বর্ণনা এসেছে এ অস্বীকার করার কিছুই নাই এখানে আল্লাহ সুখান তিনি তার বান্দাকে তিনি আবারও পাঠাবেন তিনি আসবেন সাম দেশের রাজধানী দামেশ দামেশ শহরে সাদা মিনার মিনারা আছে সেই মিনারা তিনি অবতরণ করবেন যখন অবতরণ করবেন তখন কিভাবে করবেন দুই তার কাঁধে ভর করে তিনি অবতরণ করবেন ফ্রেশ ফেসটা তাকে আকাশ থেকে নিয়ে আসবেন তার রূপ কেমন হবে কি অবস্থায় হবে সব বর্ণিত হয়ে এই জন্য তিনি যখন অবতরণ করবেন অবতরণ করার সাথে সাথে অবতরণ করার সময় তার মাথা থেকে পানি পড়বে সুন্দরভাবে পানি যেমন এই ধরনের মনে হবে যে সবে মাত্র গোসল করে বের হলেন গোসল করে বের হলেন এমনটি মনে হবে আর তিনি যখন অবতরণ করবেন এমন এক অবস্থাতে যখন একটি সত্য দল কেয়ামত পর্যন্ত যে সত্যের অনুসারী হবে হকপন্থী হবে হকের জন্য সবসময় লড়াই করবে তারা সেই পর্যন্ত লড়াই করে চলবে সেই পর্যন্ত দাজ্জাল আসার পর তারা লড়াই করেই চলবেন চেষ্টা প্রচেষ্টা করেই চলবেন আর এই মুহূর্তে কিন্তু তারা পূর্ণ প্রস্তুতি দেবেন ওই হকের দল হকপন্থীরা এর নির্দিষ্ট কোনো বর্ণনা নাই। এ কথা এই জন্য বলা যাবে না যে এখন ওই হকপন্থী দল কোনটি যারা উপরে আছে নির্দিষ্ট করে বলা যাবে না নির্দিষ্ট করে বলা যাবে না যে ওই দলটি কেননা যুদ্ধ সাথে যুদ্ধের নামে অনেক সময় অনেক সময় এই ধরনের তারাও করছে সম্পন্ন মুসলমানকে বলতে হবে অন্যদেরকে হত্যা করে ফেলতে হবে দিন কায়েমের নাম দিয়ে অনেক সময় দিন কায়েমের নাম দিয়ে আহ তারা দিন আসলে বুঝেই যে দিন কাকে বলে দিন কায়েম তো দূরের কথা কোরআন থেকে অনেক অনেক দূরে এজন্য একটি দল হবে সব সময় হকের প্রতি থাকবে এই মর্মে একটি হাদিস রয়েছে কোন ভৎসনাকারী ভৎসনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর জন্য তারা লড়েই যাবে আল্লাহর জন্য তারা সব সময় প্রস্তুত থাকবেন এই ধরনের ওই দলটি তারা দাজ্জালের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে এটা কঠিন একটি মুহূর্ত কঠিন একটি মুহূর্ত তখন তিনি অবতরণ করবেন যখন অবতরণ করবেন সাথে সাথে তার নাকের শ্বাস প্রশ্বাসে কাফেররা সাথে সাথে মরে যাবে যারা বেদিন রয়েছে হ্যাঁ ইসা আলাহিসের আগমনে আর তার শ্বাস প্রশ্বাসটি এত দূর যাবে এত দূর যাবে যেহেতু পূর্ণ বিশ্বকে তিনি শাসন করবে তাই না এত দূর যাবে চোখের নজর যত দূর যায় আল্লাহ এটি আল্লাহর কুদরত এটি আল্লাহ তিনি আল্লাহ সুম তার বান্দাকে এই শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে পাঠাবেন আল্লাহ যা চান তা তিনি করতে পারেন আর যা তিনি করতে চান তা তার কাছে সহজ তার কাছে সহজ আল্লাহ তারা এই শক্তি দিয়ে ইসা সালামকে পাঠাবেন এবং যখন তিনি আগমন করবে তার এই অবস্থা হবে এবং সাথে সাথে এ হবে যে তখন নামাজের সময় হবে নামাজের নামাজের সময় হবে যেহেতু নামাজের সময় ইমামতি করার জন্য তাকে সবাই বলবেন যে আপনি ইমামতি করুন সবাই স্পষ্ট তাদের সবাই স্পষ্ট কিছু কিছু ফেতনা রয়েছেন দাজ্জাল নিয়ে অনেক সময় ঈসা আল ইসলামকে নিয়ে মাহাদিকে নিয়ে ইমাম মাহাদিকে নিয়ে বেশি ফেতনা রয়েছে ইনশাড়াল আমাদের আলোচনা হবে ভুল বুঝ রয়েছে যে মাহাদিকে আর কখন আসবে আমরা তার সঙ্গ দিব এবার সঙ্গ দেওয়ার বিষয় নেই কেউ আবার নির্দিষ্ট করে কাউকে বলেও ফেলেছে যে না উমি উমুক মাহাদি কিনা অনেক মাহাদিকে তো এসে গেছে ইতি তাই না এগুলো সব বানার কথা যিনি মাহাদি হবেন আল্লাহর পক্ষ থেকে হবেন তাকে সবাই চিনে ফেলবে তাকে চিনাতে হবে না তাকে ঈশা আলাইসাল্লাম আসবেন তাকে তারা চিনেই ফেলবেন ইমামতি করতে বলবো যে আপনি ইমামতি করুন তিনি বলবো যে না আমি ইমামতি করবো না বরং তোমাদের যিনি ইমাম রয়েছেন তিনি ইমামতি করবেন তখন তাদের ইমাম হবেন ইমাম মাহাদি আলহাম ইমাম ইমাম মহাদী তিনি নামাজ পড়াবেন যাই হোক না কেন তিনি এই মুহূর্তে অবতরণ করবেন এ মুহর্মে আমরা হাদিসের লম্বা হাদিস আমরা আংশিক পড়ুক যে হাদিসটি আনি নওয়াজ ইমনি সালহান রদি লতা আলহ হ কল জাকার রসুল লয় সল্লহ এর সময় দাজ্জাল যা তা গদাতিন ফ খফ দা ফি হে ওর ও রফাফ হাত বনান না ও ত ইফাতিন নাকল আলন তিনি দাজ্জাল সম্পর্কে একদিন খুব আলোচনা করছিলেন কখনো শব্দগুলো একটু উঁচু করে বলছিলেন কখনো নিচু করে বলছিলেন সাহাবেরা বললেন যে আমরা মনে করছিলাম যে দাজ্জাল এই যে বাগান আছে খেজুরের বাগান এই বাগানের পিছনেই আছে আল্লাহ আল্লাহ নবী ভয় দেখাচ্ছিলেন কেননা ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে যে এমন কোন নবী আসেননি যারা তার উম্মতকে দাজ্জালের ফেতনা থেকে ভীতি প্রদর্শন করেনি সতর্ক করেননি কঠিন একটি ফেতনা আর নবী মোহাম্মদ সাল্লাম এই আলোচনা করতে করতে তিনি ওই দিন

ই দা ত ত র সাহু ততর ওয়ে দা রফা তার হাত মেন আল্লাহ নেব হাদিস বর্ণনা করেছেন তার গুন বর্ণনা করেছেন যেগুলো আমরা ঈদী পূর্বে বললাম যে তিনি যখন অবতরণ করবেন তখন ওই সাদা মিনারের ওপরে অবতরণ করবেন সেখানে আসবেন এবং তিনি তার হাতকে ফেরেশতার দুই ফেরেশতার কাঁধে রাখবেন এবং তার তার মাথা থেকে পানি পড়বে যখন একটু মাথা উঠাবেন অথবা মানে নিচু করবেন তখন এমন অবস্থা হবে যে তার মাথা থেকে যেন পানি পড়ছে পানি পড়ছে এইভাবে তিনি অবতরণ করবেন আর তার যে রেহ তার ঘণ যখন তাদের কাছে পৌঁছবে তারা বিশেষ করে যারা বিধর্মী আল্লাহ বিরোধী তারা সাথে সাথে নিঃশেষ হয়ে যাবে হাত্তাতে তর্ক এবং তার যে এই অবস্থাটা তার শ্বাস প্রশ্বাস তার সুখ তার ঘ্রানটা তার চোখের যে চোখের পলক যতদূর যায় যতদূর দেখতে পাই ততদূর বিস্তৃত হবে নবী সাল আলী সালাম বলেছেন যে এরপরে হাত্তা ইউদ্ু বিবা লুদ ফয়াকুহু এরপরে নেব সাল্লু আলোচনা করেছেন যে ঈসা দাবজালকে পেয়ে যাবেন লুদ নবক ওই স্থানে ভাবে লুদে যে যে জায়গাটি এখনো বায়ের পাশে রয়েছে এখনো পরিচিত তাদের কাছে প্রসিদ্ধ একটি জায়গা সেখানে তাকে পেয়ে যাবেন এবং হত্যা করবেন সেখানে তাকে পেয়ে যাবেন এবং হত্যা করে ফেলবেন তাহলে ঈসা আলাইহিস সালাম তিনি হত্যা করবেন দাজ্জালকে কেননা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি দাজ্জালে যখন ফেতনা হবে এবং ফেতনাতে অনেকেই ক্ষতিগ্রস্ত হবে যারা দিন বিরোধী হবে সাথে সাথে ঈসা আলহ সালাম তিনি অবতরণ করবেন এবং তার ফলে আল্লাহ হানা তিনি রেখে যারা তারা বিদায় গ্রহণ করবে তিনি দাজ্জালকে কাফে হত্যা করে ফেলবেন এইসা আলহ সালাম তিনি একজন নেবী ইতিপূর্বে আমাদের কথা হয়েছে যিনি আল্লাহর বিশেষ কুদরতে এসেছেন যেটি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি অতএব তার সম্পর্কে আমাদের আরেকটু জানা দরকার যে তার পরিচয় আল্লাহ বিভিন্ন বিশেষ করে কোরআনে তো আমরা পেয়েছি নিবিম সাল্লাম তার পরিচয় তিনি সুন্দরভাবে দিয়েছেন আর কোরআনে তার বিস্তারিত যেবরণ আমরা উল্লেখ করেছিলাম যে সুরা মারিয়ামে তালা বলেছেন যখন মারিয়ামে তিনি সন্তান নিয়ে আসলেন তখন তার কমে মানুষ বলা বলি শুরু করেছিল তাই না যেহেতু বল্ল অবস্থাতে আল্লাহ সফান তাকে কথা বলিয়েছিলেন আল্লাহ এটি আরেকটি তার বিশেষ বিশেষ মর্যাদা ছিল বিশেষ মর্যাদা ছিল যে আল্লাহ সুফ তাকে বল্য অবশ্যতে কথা বলিয়েছিলেন যখন তার মা তাকে নিয়ে আসলেন তখন ফেৎনা শুরু হয়ে গেল বলা বলে শুরু হয়ে গেল আল্লাহ সোনা তালাহা সে কথাগুলি তিনি নকল করেছেন ইয়া উখ তাহারুন মা কেনা আবু ইন ওমা খায়নাত কুম্মকে বাগিয়া যে মারিয়াম হারুনের বোন তোমার বাবা তো এ ধরনের অসৎ ব্যক্তি ছিল না আর তোমার মা তো দুশ্চরিত্রাবান ছিলেন না তোমার এই অবস্থা কেন আল্লাহ সুবাহর পক্ষ থেকে ইলহাম হলো তার কাছে ইলহাম হলো যার ভিত্তিতে তিনি বললেন ইলেই তখন তিনি ইশারা করলেন তার বালো দিকে বাচ্চার দিকে ইসা আলাহ সালামের দিকে কলু তখন তারা বলা বলি শুরু করে দিল কেইফা নুকার্লি মোমন খান আফিলমাহাদের সব ইয়া শিশু অবস্থাতে কোলে কিভাবে কথা বলবে কিভাবে আপনি বলেন যে ছোট বাচ্চা কথা বলবে লহত আল্লাহ তাকে এলাহ এলাহান করেছিলেন যে তুমি ইশারা করে দাও তোমার কাজ হবে ইশারা করে দাওয়া যে এর সাথে কথা বলো আমাকে জিজ্ঞাসাবাদ করো না আল্লাহ সুখানা হওয়াত আলাহ তার মহাশক্তিতে তিনি তার পবিত্রতার ঘোষণা পবিত্রতার ঘোষণা দিলেন যা আসলে তিনি পবিত্র কোন অন্যায় তিনি জড়াননি এরপরে এই আলোচনা হোতলা বললেন যে তিনি এইশ আলহ সাথে কথা বলেন কল ইন নি আব্দুল্লাহ আমি আল্লাহ রান্দা আতানিয়াল কিতাব ওজা আল আনী নবিয়া আল্লাহত আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন তথা আমাকে কিতাব দেবেন নবী করবেন আর আমি নবী হয়ে আগমন করেছি আমি ইনশাআল্লাহ নবী হব আমি নেবী হব ওজা আলানী মুবারখান এই নামা কুন্ত আমি যেখানেই থাকি না কেন হবে আল্লাহ আকবর তিনি তার ঘটনা বর্ণনা করছেন ওয়া ও স নি ও জাকা মা দুম্ হাইয়া আমি যতদিন জীবিত থাকব আল্লাহ সুহানত আলা আমাকে নামাজের এবং জাকাতের আদেশ করেছেন আল্লাহ আকবর তাহলে নামাজ বিশেষ করে সলাত এবং জাকাত এগুলো আগে থেকেই আছে হ্যাঁ আগে থেকেই আছে এই জন্য যারা মেন মোত্তাকি পরেজগাওয়ার আল্লাহ সব সবসময় তাদের কর্ম থাকে যারা আল্লাহ আল্লাহওয়ালা সবসময় আল্লাহর পক্ষ থেকে তাদের আদেশ এসেছে নিষেধ এসেছে সবসময় এটি থাকবে কেননা আল্লাহ সালা আমাদেরকে পাঠিয়েছেন আর একটি প্রোগ্রাম দিয়ে পাঠিয়েছেন আমাদেরকে যে প্রোগ্রামের বাস্তবায়ন আমাদেরকে করতে হবে ইবাদ করতে হবে এই জন্য সকল যুগে যুগে কালে কালে আল্লাহ তালা নেমি পাঠিয়েছিলেন এবং সবাকে ঐচ্ছিক স্বাধীনতা দেননি যে যা মন চাই তাই করবে যেইভাবে মন চাই সেভাবে করবে এই উচ্চ স্বাধীনতা দেননি বরং ইতিপূর্বে যে এবং নে এসেছিল আল্লাহ তারা চিনেছেন আর তিনি সেই কথাগুলি তিনি বর্ণনা করেছেন সেই কথাগুলি তিনি বর্ণনা করেছেন আমরা এটি হাদিস আলোচনা করব। যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহিনীম রহমা আন্না রসুল্লাহ কল

ওই কাবার পাশে নিদ্রিত অবস্থায় ছিলাম নিদ্রা গিয়েছিলাম আল্লাহ নবী কাবার পাশে তিনি ঘুমিয়েছিলেন আর তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছেন যে আমি কাবার তো করছি আল্লাহ আকবর তিনি নবীদের নবীদের স্বপ্ন কিন্তু ওহি তাই না ওহির যে প্রকারগুলো গুলো রয়েছে তার মধ্যে একটি প্রকার হলো নবীদের স্বপ্নই হলো ওয়াহি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আল্লাহ তাকে বাস্তবে দেখাচ্ছেন কাকে নবী ঈসা আলাহ তিনি এভাবে বর্ণনা করছেন যে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ আমি তফ করছি হঠাৎ একজন লোককে আমি দেখতে পেলাম ধূসর বর্ণের আলু থালু তার ক্যাশগুলো উলটপালট পালট হয়ে আছে তার মাথা থেকে যেন পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে টক টক করে পড়ছে আর আমি তখন জিজ্ঞেস করলাম যে ইনি কে লোকেরা বললো ইনি হলেন মারিয়ামের পুত্র ইনি হলেন নবীম সাল্লিউসালাম তার বর্ণনা দিলেন তার বর্ণনা দিলেন যে তিনি যখন তাকে যখন আমি দেখলাম তখন তার সুন্দর সুন্দর দেহ এবং তার বর্ণ খুব সুন্দর কেশগুলো চুলগুলো একটু এলোমেলো হয়ে আছে আর সেখান থেকে পানি ওই ফোটায় ফোটায় পড়ছে নবীম সাল্লি হাসাল্লাম তিনি বর্ণনা করলেন যে তিনি ছিলেন এমন এরপরে তিনি সেখানে আরো স্বপ্নে দেখলেন দাজ্জালকে আমাদের যেহেতু অংশ রোগী দরকার ইসলাম তাহলে এখানেও তিনি বর্ণনা করেছেন জেহাদিসটি বোখারি এবং মুসলিম এসেছে জাল্লা আল্লাহ বলেছেন যে আমি এই সামনে মারিয়ামকে দেখেছি স্বপ্নে দেখেছেন আল্লাহ নীমীর স্বপ্নে দেখা মানে বাস্তবে দেখা বাস্তবে তিনি তাকে দেখেছেন আমরা আরেকটি হাদিস পড়তে পারি যে হাদিসটি বোখারি এবং মুসলিম এসেছে একইভাবে নবীম সালি যখন মেয়ারে গিয়েছিলেন তখন তিনি ঈসা আলাইসালামকে দেখেছেন এরপরে তিনি বর্ণনা দিয়েছেন ফকলামা খরজ আমিনাল্লাম বললেন যে মেয়ারাজের রাতেরিতে আমি তখন তাকে দেখেছি আর তিনি হলেন মধ্যম দেহ বিশিষ্ট মানে মধ্যম আকারের মানুষ খুব উঁচা নয় আর খুব নিচুও নয় আর তার গায়ের রং ছিল লাল সুন্দর শুভ্র মানে সাদার সাথে একটু লাল টকটকে মানে এমন যে দেখতে সুন্দর শুধু যদি সাদা হয় বেশি সাদা তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে না তাহলে তার গরণ কেমন ছিল আল্লাহ নবী কিন্তু দেখেছেন আল্লাহ নবী দেখেছেন কোথায় তিনি তাকে তিনি তাকে স্বপ্নেও দেখেছেন মেয়েরাজেও দেখেছেন মেয়েরাজে তাকে তিনি দেখেছেন যে বর্ণনাগুলো তিনি আমাদেরকে দিয়েছেন যে তার গঠনটা ছিল মধ্যম প্রকৃতির মানুষ ছিলেন তিনি খুব উঁচা নয় খুব লম্বা নয় তার কালার ছিল খুব সুন্দর সাদার উপরে একটু লাল লাল ভাব সাদার উপরে একটু লাল লাল ভাব এই ধরনের সুন্দর দেহের মানুষ ছিলেন তিনি আর তার মাথা মাথা থেকে যেন পানি টকটক করে পড়ছে তিনি বর্ণনা করেছেন একইভাবে বিভিন্ন হাদিসে তিনি আলাহিসাল্লাম এ তিনি বর্ণনা দিয়েছেন যে তিনি দেখতে এত সুন্দর অন্য হাদিসে রয়েছে এই মুসলিমে হাদিস বর্ণনা তিনি স্বপ্নে দেখেছেন ঘরে কাবার যেটি হাদিস আমরা আলোচনা করেছি এমনই যে অন্য আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে তিনি স্বপ্নে দেখেছেন ঈসা আলহ সালামকে যে তার রং খুব সুন্দর তিনি সুন্দর দেহের মানুষ আর এখানে চুলেরও বর্ণনা রয়েছে তার চুল ছিল লিম্মা কেননা চুল তিন ধরনের তাই না লিম্মা লিম্মা অফরা লিম্মা কান কানের যে লতি আছে এই লতি বরাবর আর একটু কাঁধ বরাবর আর একটু ঘাট বরাবর কাঁধ বরাবর তিন ধরনের চুল তবে ওলা মামুন সব সময় নবী সাল্লামের চুল কিন্তু এমনটি ছিল তাই না তিন ধরনের তার মধ্যে এক ধরনের হলো লিম্মা তো নবী ইসা সাল্লাম যখন তিনি অবতরণ করেন তখন তার চুল কিন্তু এমন বড় ছিল তার চুল বড় হবে যখন তিনি আসবেন তিনি দেখেছেন যেহেতু তিনি তাকে দেখেছেন তার বর্ণনা দিচ্ছেন আর তিনি যখন আসবেন তখন এমনটি কিন্তু হবে যখন তিনি আসবেন তখন এমনটি হবে তার চুল হবে একটু বড় আকারে তবে সবসময় নবী মসাল্লু তিন চুলের মাঝে সবসময় কিন্তু তিনি এমনভাবেই রাখতেন লিম্মা জিম্মা ও আর অলামাক বলছেন সব চুলগুলোকে একসাথে নিয়ে সুন্দর করে কেটে রাখা মেয়েদের মতো কিন্তু নয় ছেড়ে দেওয়া মানে স্বাভাবিকভাবে উদ্ভট যে উদ্ভব যারা তাদের যে চুল না এই চুল নয় আছে না এই ধরনের দাড়ি মত চাচা আবার চুল রাখছে জিজ্ঞেস করে যে সুন্নতি চুল সুন্নতি শৈতানি চুল এটাই বাবরি হ্যাঁ যেটি রাখার দরকার ছিল সেটি রাখেনি সে ফরজ তরক করে সুন্নত রাখে এই তো জন্য এই তো জন্য ভণ্ডামি ছাড়া কিছুই নাই এরা মূলত চুল এরা মেয়েদের সাদৃশ্য গ্রহণ করে এরা এরা মেয়েদের সাদৃশ্য গ্রহণ করে মেয়েরা চুল চুল রাখে ওই মেয়ে চুল সাজতে হবে কেউ ওই বেঁধে রাখে হ্যাঁ এভাবে করে না এগুলো নয় এইভাবে চুল ছিল না চুলগুলো ছিল লিম্বা মানে এই যে কান বড় বড় আছে পুরোপূর্ণ কাটা ছিল পুরোটা সুন্দর চুল ছিল নবী মোহাম্মদ সাল্লা সালাম নবী মোহাম্মদ সাল্লামের গুণ কিন্তু এমন অনেক গুণ মিলে যাবে কেন তার চুল এমন ছিল অনুরোধ তিনিও কিন্তু মধ্যম আকৃতির ছিলেন তারও কিন্তু রং খুব সুন্দর এমন সুন্দর যে খুব সাদা নয় যার ফলে দেখতে একটু মানে ভালো দেখাবে না আর কালো নয় যার মধ্যে কালোর বর্ণনা কেউ দিতে পারবে এমন সুন্দর টকটকে যেটি লালচে ভাব এই ধরনের খুব সুন্দর ই ছিল নবী সাল্লামের কিন্তু এইভাবেই তিনিও খুব উঁচা ছিলেন না খুব নিচু ছিলেন না তিনি হাঁটতেন সুন্দরভাবে হাঁটতেন যেন তার মাঝে একটি পুরুষের হাঁটার ভাব এগুলো কিন্তু তার মাঝে ছিল এই জন্য পুরুষ পুরুষের মতো হবে এই জন্য তার গঠনও এইভাবে এইভাবে ছিল অনুরভাবে তিনি বর্ণনা করেছেন যে নবী ঈসা আলি সাল্লাম তার গঠন কিন্তু এমন ছিল তিনি দেখতে অতি সুন্দর ছিলেন অতি সুন্দর ছিলেন এই হলো নেবী ঈসা চুল এবং তার গঠন তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি যে তিনি তবে তিনি শেষ সময়ে আসবেন এটি একটি নিদর্শন আর নবী এবং সাল্লাহ আলহি ও হয়ে তিনি এ পৃথিবীতে আসবেন আমরা আলোচনা করব যে তিনি তো দাজ্জালকে হত্যা করবেন এই মর্মে স্পষ্ট আমরা হাদিস পড়েছি স্পষ্ট হাদিস পড়েছি তিনি দাজ্জালকে তিনি হত্যা করবেন এছাড়াও তার আরো বেশ কিছু কর্ম থাকবে তিনি এই দুনিয়াতে অবস্থান করবেন সাত বছর সাত বছর সাত বছর অবস্থান করবেন এখানে তিনি যে কাজগুলি করবেন এই কাজগুলি বুখারি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে। আছে বিশেষ করে হাদিস বর্ণনা করেছেন আবু হরে অনহ নেভীম সাল্লাহ আলি সলাম বলেন ওয়াল্লাদি নাফসি বিয়াদিহি আ কান্না ফিকুম ন মারিয়াম হাকামান ও আদলা হাকামান আদলা তিনি ন্যায় নে নিষ্ঠাবান শাসক বিচারক হয়ে তিনি এ পৃথিবীতে আসবেন সুফানল্লাহ তাহলে তিনি যখন আসবেন তাহলে বিচার কাজটি তিনি সুন্দরভাবে সম্পাদন করবেন বিচার কাজটি সুন্দরভাবে সম্পাদন করবেন যেহেতু তিনি নবীম সাল তার গুণ সবগুলো বর্ণনা করেছেন তিনি যখন এখানে আসবেন তখন ন্যায় নিষ্ঠা তিনি ন্যায় তিনি নিষ্ঠাবান বিচারক হবেন এরপরে তিনি ক্রুশ যে খ্রিস্টানদের এই ক্রুশকে নিঃশেষ করে দেবেন ক্রুশ তিনি নিঃশেষ করে দেবেন এবং ওয়াক্তুল ওয়াত হিনজির এবং শুকুর যেগুলো রয়েছে খ্রিস্টানদের খাদ্য বিধর্মীদের খাদ্য এগুলোকে তিনি নিঃশেষ করে দেবেন ওয়াদ উল জিজিয়া এবং করপন্থা আবারও চালু করবেন করপন্থা আবারও চালু করবেন ওয়াফিদুল মা ও হাত্তা ইয়াতবালাহু আহাদ হাতা তা কোনো সাজদাতুল ওয়া হেদা খাই রাম মিনার দুনিয়া ও মাফিহা নবীগুম সাল্লাহু আলাইহু সাল্লাম এর প্রতি বর্ণনা করেছেন যে এমনকি আহ কেউ তা গ্রহণ করতে যখন তিনি

ইমান আন্বে ওই আমাল কেয়ামাতি এ কুনো আরে হিম সাহিদা আর নেব ইসারা এসালাম দিন তাদের পক্ষে তিনি সাক্ষে দেবে যে ঘটনা ঘটেছে তিনি সাক্ষে দিবেন। এই হচ্ছে নেব এই সাড় এসালাম আমরা স্পষ্ট হতে পেরেছি যে তিনি পৃথিবীতে এসে ননিসার শাসন তিনি কায়েম করবেন আর এহাডিসে উল্লেখ করেছে যেগুলো আমরা আলোচনা করেছি এই হচ্ছে নেব এইসা এসালাম যদিও আমাদের আলোচনা প্রায় শেষ করবে আজান হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বাকি যে আমাদের আলোচনা ইমাম মাহদি অন্যান্য বিষয় ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে দিন বুঝার তো অভিযান করুন আসসালামু আলাইকুম আরমতুল্লাহি